আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন 32,904টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিল সহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের নগরকান্দায় 110 জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে 2% জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর উপপেশসচিব সাখাওয়াত মনু, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে হবিগঞ্জের মাধবপুরে 70টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল মইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর সোহাগ, ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবুদ্দিন সহ অন্যান্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় জমির দলিল সহ ঘরের চাবি পেয়েছে 120টি পরিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন ওবায়দুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের 5 উপজেলায় 170টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। সদর উপজেলায় 15টি, রূপগঞ্জে 49টি, সোনারগাঁওয়ে 35টি, আড়াইহাজারে 50টি ও বন্দর উপজেলায় 21টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও সরকারি কর্মকর্তা সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। নরসিংদীর মনোহরদীতে রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি তানভীর আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় পৌরসভার লেকসিটিতে এ দোয়ার আয়োজন করা হয়। রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ ফারুক আহমেদের সভাপতিত্বে ও মোহাম্মদ ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া সহ আরও অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার রাহাত হোসেন জানান, বুধবার সকালে কুতুবপুর ইউনিয়ন শাহিবাজার এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন কানাডা বাংলাদেশ সম্মিলিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইসমেতারা ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন, কুতুবপুর ইউপি মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা, ফতুল্লা থানা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা হোসেন চৌধুরী, মানব কল্যাণ স্মৃতি সংঘ সংগঠনের সদস্য রোকসানা হক সহ আরও অনেকে। ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার মেহেদি হান্নান, ইন্সপেক্টর মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান সহ অন্যান্যরা।